हाय आमी शायोग घोष फर्स्ट ऑफ ऑल थैंक्स आमादेर के फेसबुके और यूट्यूबे सपोर्ट करार जन्ने आमादेर चैनल सब्सक्राइब करार जन्ने और आमादेर संगे डिसकस करार जन्ने सो कीप ऑन वाचिंग आमरा आरो वीडियोस रिलीज करार चेष्टा करब आमी किछु किछु रिक्वेस्ट पेयेछि सेई टपिक्सगुलोर उपर डिसकस करार चेष्टा करब सब्सक्राइबार्स एंड वी विल ट्राई टू डिसकस सो आमादेर आजकेर टपिक डिवैल्युएशन एंड करेंसी वार्स सेप्टेम्बर 2015 ए चाइना निजे करेंसी के डिवैल्युएट कर लो ओके सो डिवैल्युएट कर लो माने कि ये बुझते हैं ये डिवैल्युएशन इफेक्ट कि हमें आए वार्ड बोलाम करेंसी वार मानी बा कि ये बुझते हैं सो क्यों चाइना निजे करेंसी के डिवैल्युएट कर लो क्यों हमें आज की डिवैल्युएशन आलोचना करेंसी वार बोले एक कथा तुललाम से सबगुलो बुझब आज के वीडियोते डिवैल्युएट करा माने कि जखन एक कान्ट्री নিজের কারেন্সির এক্সচেঞ্জ রেট অন্য কান্ট্রির তুলনায় কমিয়ে নেয় সেটাকে বলে ডিভ্যালুয়েট করা নিজের কারেন্সিকে মানে কি ধরে নাও আজকে এক ডলারের অ্যাগেনস্টে 1.35 ইউরো পাওয়া যায় ভেরি গুড কিন্তু ধরে নাও ইউরোপিয়ান ইউনিয়ন ঠিক করলো যে না আমরা এক ডলারের অ্যাগেনস্টে 1.35 নয় তার জায়গায় 3 ইউরো দেব বা তার জায়গায় 4 ইউরো দেব মানে কি এক্সচেঞ্জ রেটে ইউরো কমে যাচ্ছে ইউরো ফল করছে এখন এক ডলারের জন্য বেশি ইউরো পাওয়া যাচ্ছে ভালো ডিভ্যালুয়েট করলাম কিন্তু একটা দেশ নিজের কারেন্সিকে ডিভ্যালুয়েট করবে কেন মানে আজকে চাইনা এক ডলার নিয়ে নিজের দেশের কারেন্সি মানে ইউয়ান দশখানা দেবে কেন ওয়েল একটা অ্যাডভান্টেজ হচ্ছে এক্সপোর্ট এটা তো খুব ক্লিয়ার অ্যাডভান্টেজ যখনই এক ডলারের অ্যাগেনস্টে বেশি ইউয়ান পাওয়া যাবে তার মানে কি চাইনিজ লোকেরা যে প্রতিটা ডলার কামাচ্ছে সেটা ওদের নিজেদের কারেন্সিতে বেশি ভ্যালুয়েবল এই জন্য চায়নার লোকেরা বাইরে এক্সপোর্ট করতে চাইবে এবং যারা বাইরে বসে আছে ভাবে না ইউএসএতে বোরে বসে আছে সেও ইম্পোর্ট করতে চাইবে চাইনিজ গুডস কেন কি সে জানে চাইনিজ গুডসগুলো সস্তা আমি পার ডলারের জন্য চাইনার বেশি বেশি জিনিস পাচ্ছি সো এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ এবার দেখো যখনই এক্সপোর্ট ভালো হয় সেই দেশের নিজেদের গ্রোথটাও ভালো হবে ডোমেস্টিক গ্রোথটাও ভালো হতে বাধ্য কেন কি সেই দেশে ভালো প্রোডাকশন হবে কেন কি তার মার্কেটটা বেড়ে গেছে এখন ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় সেখানে তোমার ইনভেস্টমেন্ট করতে পারে সেই দেশটা সো সেই দেশের লোকে বেশি আরও বেটার প্রোডাকশন করবে নিজের দেশে বসে তার মানে কি তারা বেশি প্রোডাকশন করবে বেশি পয়সা খরচাও করবে সো ওভারঅল ডোমেস্টিক ইকোনমিটাও দেশটার আগের থেকে বেটার হবে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাডভান্টেজ সো ডিভ্যালুয়েশন করলে সব কিছু ভালোই হয় না ডিভ্যালুয়েশন করলে কিছু খারাপও হতে পারে সবথেকে কথা হচ্ছে ইনফ্লেশন মানে সাপোজিটলি আমার ডোমেস্টিক প্রডিউসার্সরা মানে ভাবে না ইন্ডিয়ার প্রডিউসার্সরা বা আচ্ছা আমরা চাইনার কথাই বলি মিৎসুবিশি কর্পোরেশন সে দেখলো যে ঠিক আছে আমার তো বাইরে ভালো মার্কেট হয়ে গেছে আমি তাহলে বাইরে জিনিসগুলো বেচি যখন একটা কোম্পানি একটা ডোমেস্টিক প্রডিউসার বাইরে জিনিস বেচে কিন্তু তার প্রোডাকশন ক্যাপাসিটি একটা লিমিটেড তখন কি হয় সে ডোমেস্টিক কনজিউমারকে জিনিসগুলো দিতে পারে না তাহলে কি হলো আমি একটা লিমিটেড অ্যামাউন্টে জিনিস প্রোডিউস করছি এবং যাতে বেশি লাভ হয় সেটা এক্সপোর্ট করছি বেচছি আমার ডোমেস্টিক কনজিউমাররা জিনিসগুলো পাবে না আর যেই ডোমেস্টিক কনজিউমাররা জিনিসগুলো পাবে না ডোমেস্টিক মার্কেটে ইনফ্লেশন হতে লাগবে মানে জিনিসের জিনিসগুলোর দাম বাড়তে লাগবে সো আলটিমেটলি সেটাও তো ভালো নয় আমরা অলওয়েজ চাই যে আমাদের দেশে বা যে কোনো দেশ চায় তার দেশের ইনফ্লেশনটা একটা লিমিটেড অ্যামাউন্টে কন্ট্রোলড থাকুক সো এটা একটা নেগেটিভ পয়েন্ট সেকেন্ড একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে ওয়ার্ল্ড রিজার্ভ কারেন্সি কমে যাবা মানে ডলার কমে যাবা কথাটার মানে এরকম হলো দেখো সব দেশের নিজের নিজের কারেন্সি আছে কিন্তু ওয়ার্ল্ডের সব জায়গায় চলে সেরকম কারেন্সি হচ্ছে ডলার আমরা ওয়ার্ল্ড রিজার্ভ কারেন্সি নিয়ে পরে একটা আরেকটা আলোচনা করব বাট এটা জেনে রাখো পুরো ওয়ার্ল্ডের যে কারেন্সিটা চলে সেই কারেন্সিটা হচ্ছে ডলার এবার প্রতিটা দেশকে একটা পার্টিকুলার অ্যামাউন্টে ডলার রাখতে হয় কেন না সেইটা দেখে তাদের যে ফরেন ইনভেস্টররা আছে তারা অ্যাসুরেন্স পাবে যে না ভাই এই দেশটায় টাকা আছে এই দেশটার গভর্নমেন্টের কাছে লোকেদের কাছে টাকা আছে সো এখানে আমি ইনভেস্ট করতে পারি এমন নয় যে এরা আমার থেকে টাকা নিয়ে আমাকে ডুবিয়ে দেবে এদের একটা পোটেনশিয়াল আছে একটা বেসিক আছে একটা ইকোনমিক সাউন্ড আছে এবার দেখো যদি আমি আমার দেশের কারেন্সির ভ্যালু ডলারের তুলনায় কমিয়ে দিই তাহলে তো আমার কাছে প্রবলেম মানে আমাকে আমার কারেন্সিতে আরও বেশি বেশি টাকা দিতে হবে এক একটা ডলারের জন্যে আমার ফরেন রিজার্ভ কমে গেল তাহলে আমার যে ফিনান্সিয়াল মানে ইনভেস্টররা আছে বাইরের দেশ থেকে
তারও তো একটা প্রেশারে পড়বে, তারও তো একটা ভাববে বাবা এই দেশটা আমি এত ডলার রেখে গেলাম ইনভেস্ট করতে, ও মাই গড এরা নিজেদের কারেন্সির রেশিও কারেন্সির এক্সচেঞ্জ রেট কমিয়ে দিয়েছে, মানে এদের কাছে ডলার কমে গেছে। সো এইটা একটা নেগেটিভ পয়েন্ট। এবার এটা তো বুঝলাম যে একটা কান্ট্রি কী অ্যাডভান্টেজ বা কী ডিসঅ্যাডভান্টেজ পেতে পারে নিজের কারেন্সিকে ডিভ্যালুয়েট করলে, কিন্তু করবে টা কীভাবে, নিজের কারেন্সিকে ডিভ্যালুয়েট করবে কীভাবে? কিছু প্রসেস আছে, একটা দুটো আমরা ডিসকাস করছি। একটা প্রসেস সেটা হচ্ছে আরও বেশি নোট ছাপা। মানে কি, প্রতিটা দেশেই ট্যাক্সাল আছে, নোট প্রেস আছে যেখান থেকে তারা নোট ছাপে। এবার দেখো পাতি কথা হচ্ছে এরকম যে আজ যদি লোকেদের হাতে, আমাদের ইন্ডিয়া এখানে লোকাল লোকেদের হাতে যদি, খুব কম লোকেদের হাতে যদি 500 টাকা নোট থাকতো, তাহলে কি কোনো জিনিসের দাম 500 টাকা এত ইজিলি হতো? হতো না, লোকে দিতেই পারবে না 500 টাকার নোট, 500 টাকা নেই মার্কেটে, কোত্থেকে দেবে? ভালো, কিন্তু হয় না উল্টোটা, ইন্ডিয়া প্রচুর নোট ছেপে 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 মার্কেটে দিতে লাগলো। তার মানে কি, প্রতি লোকেদের কাছে কামিয়ে হোক ফ্রিতে পেয়ে হোক যেরকমভাবেই হোক অনেক টাকা আসতে শুরু করলো। যখন অনেক টাকা আসতে শুরু করলো, টাকার ভ্যালু কমতে শুরু করবে, তাই নয় কি? মানে কি, লোকেদের কাছে প্রচুর টাকা আছে, তারা যেখানে ইচ্ছে খরচা করতে পারে, সব জিনিসের দামও বাড়তে পারবে, মানে যে বেশি টাকা দেবে আমি তাকেই মালটা দেবো। এইটা একটা ওয়ে নিজের কান্ট্রির মানে নিজের কারেন্সির ভ্যালু কমিয়ে দেবার। মানে আমি অনেক নোট ছাপতে শুরু করলাম, যত নোট ছাপবো আমি তত কী হবে, লোকেদের হাতে টাকা বেশি হতে থাকবে, আর যত লোকেদের হাতে টাকা বেশি হতে থাকবে তারা তারা ইনভেস্ট করতে চাইবে বা তারা সেই টাকাটা স্পেন্ড করতে চাইবে, জিনিসপত্রের দাম আপনি আপ বেড়ে যাবে, টাকার মান কমে যাবে, প্রতিটা ইউনিট টাকায় যা কিনতে পাওয়া যায় সেটা কমে যাবে। এরকমই একটা জিনিস করা যেতে পারে, ব্যাংকের রেট স্ল্যাশ করে দিলাম। আমি আজকে ব্যাংক যে ইন্টারেস্টটা নেয় লোনের ওপরে, সেই লোনের রেটগুলোকে স্ল্যাশ করে দিলাম। মানে কি, একই এফেক্ট পড়বে, লোকেদের হাতে টাকা বেশি থাকবে, যখনই লোকেদের হাতে টাকা বেশি থাকে তারা বেশি স্পেন্ড করতে পারে, আর যখন সবাই বলবে যে আমার কাছে এত টাকা আছে আমি স্পেন্ড করবো, আমার কাছে এত টাকা আছে আমি স্পেন্ড করবো, তখনই কী হবে, জিনিসপত্রের দাম বাড়বে। ভাই কে বেশি টাকা দিতে পারবি তাকেই দেবো। একটা জিনিস হতে পারে, একটা ওয়েতে একটা কান্ট্রি নিজের কারেন্সিকে ডিভ্যালুয়েট করতে পারে, সেটা হচ্ছে ফরেন রিজার্ভ আরও বেশি করে করে কিনে। এই দেখো চাইনিজরা প্রচুর মাল এক্সপোর্ট করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে। এবার যখন ওরা এক্সপোর্ট করছে, তারা তো ওয়ার্ল্ড কারেন্সি বা ওয়ার্ল্ড রিজার্ভ কারেন্সি ইউএস ডলার্সে পাচ্ছে টাকাটা। তার মানে কি, ও অন্য দেশে টাকাটা কিনে যাচ্ছে, মানে ডলার কিনে যাচ্ছে, মার্কেটে ডলার কমে যাচ্ছে। যখনই মার্কেটে ডলার কমে যাচ্ছে, বাকি দেশেরা ভাবছে আরে বাবা ডলার কমে যাচ্ছে, ডলার কিনে রাখো, নিজের রিজার্ভ বাড়ি রাখো, দরকারের সময় ডলার পাবো না, ঠিক আছে। তার মানে কি, যে ডলার কমছে মানে ডলারের দাম বাড়ছে, আর ওর তুলনায় বাকি কারেন্সিতে দাম কমছে, ইউয়ানের দাম কমতে থাকছে। সো এই তিনটে প্রসেস দিয়ে একটা দেশ নিজের কারেন্সিকে ডিভ্যালুয়েট করে, মানে নিজের কারেন্সির মান, নিজের কারেন্সির এক্সচেঞ্জ রেটকে কমিয়ে দেয় ডলারের তুলনায় বা অন্য কোনো কারেন্সির তুলনায়। সো ডিভ্যালুয়েশন কী হয়, ডিভ্যালুয়েশনের অ্যাডভান্টেজ কী ডিসঅ্যাডভান্টেজ কী বুঝলাম, বা একটা কান্ট্রি নিজের কারেন্সিকে ডিভ্যালুয়েট করে কী করে সেটাও বুঝলাম, কিন্তু চাইনাটা করছে কেন, চাইনার অ্যাডভান্টেজ কী, চাইনার এম কী নিজের কারেন্সিকে ডিভ্যালুয়েট করার পেছনে, আর সেই এমটার জন্য ওয়ার্ল্ডের কী লাভ বা ওয়ার্ল্ডের কী ক্ষতি, সেটা আমরা ডিসকাস করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, পিবিওসি পাবলিক ব্যাঙ্ক অফ চাইনা ইউয়ানকে খুব টাইটলি কন্ট্রোল করে। একটা কারেন্সিকে টাইটলি কন্ট্রোল করা মানে হচ্ছে যে সেই কারেন্সিটার এক্সচেঞ্জ রেট কত, মানে সেই কারেন্সিটাকে এক্সচেঞ্জ করলে ইউএস ডলারের অ্যাগেনস্টে তুমি কত ভ্যালু পাবে সেটাকে সেই দেশের ব্যাঙ্ক ঠিক করে দেয়, পিবিওসি ঠিক করে দেয়। আমাদের দেশে কিন্তু একটা মানে মিক্সড কন্ট্রোল, ওকে সেটা নিয়ে আমি পরে ডিসকাস করবো, কিন্তু চাইনিজ পিপলস ব্যাঙ্ক অফ চাইনা খুব টাইটলি কন্ট্রোল করতো। কিন্তু চাইনাদের একটা এম আছে যে ওরা IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে SDR আছে, সেই SDR এর মধ্যে ঢুকতে চায়। SDR মানে কি, SDR মানে হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 1969 SDR স্টার্ট করে, মানে SDR বলতে গেলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কারেন্সি,
যেরকম একটা দেশ নিজের ফরেন রিজার্ভ ইউএস ডলারে রাখতে পারে, সেরকমই একটা দেশ নিজের ফরেন রিজার্ভ এসডিআরে রাখতে পারে। এসডিআর বলতে গেলে আইএমএফ এর কারেন্সি, যেরকম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কারেন্সি ডলার, যেরকম ইউকের কারেন্সি পাউন্ড স্টার্লিং, যেরকম ইন্ডিয়ার কারেন্সি ইন্ডিয়ান রুপিস, সেরকম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কারেন্সি হচ্ছে এসডিআর, স্পেশাল ড্রয়িং রাইটস। না, এরকম কোনো নোট ছাপা হয় না যে এসডিআর এত, এসডিআর পাঁচ টাকা, মানে এসডিআর পাঁচ তোমার এসডিআর একশো। কিন্তু একটা দেশের, প্রতিটা দেশের যারা আইএমএফ এর মেম্বার তাদের একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা আছে মানে কি, মানে তাদের কাছে এত এসডিআর আছে। এবার ধরে নাও ইন্ডিয়ার কাছে এখন 13,000 something million এসডিআর আছে। এটার মানে কি, যদি ইন্ডিয়া ইউনাইটেড স্টেটসের সঙ্গে বিজনেস করতে চায় তো নিজের এসডিআরকে চারটের মধ্যে কোনো একটা, হয় ডলার, নয় জ্যাপানিজ ইয়েন, নয় ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, আর নয় তো ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোতে কনভার্ট করতে পারে, দিয়ে বিজনেস করতে পারে। যে কোনো দেশ যদি তার যে এসডিআর আছে, মানে তার কাছে ভেবে নাও 5 lakh এসডিআর আছে, তার মানে কি, সে যখন জাপানে যাবে সেই এসডিআরটাকে ইয়েনে কনভার্ট করে জাপানের সঙ্গে বিজনেস করতে পারে। যখন সে ইউরোপিয়ান ইউনিয়নে বা ইউরোপে যাবে সে নিজের এসডিআরটাকে পাউন্ডে বা কি বলবো ইউরোতে কনভার্ট করে বিজনেস করতে পারে। চায়নারা চাইছে এর মধ্যে ঢুকতে, মানে ইউয়ানকে ওয়ার্ল্ড কারেন্সি করে তুলতে। মানে যেরকম আমরা আমাদের টাকাকে ডলারে বা ইউরোতে কনভার্ট করি, দিয়ে বিজনেস করি, নিজের এসডিআরকে কনভার্ট করি ইউরোতে বা ডলারেতে, সেরকমই ওরা চাইছে যেন এবার থেকে পুরো ওয়ার্ল্ড নিজেদের মানিকে ইউয়ানে কনভার্ট করুক, ইউয়ানে কনভার্ট করে দিয়ে বিজনেস করুক। মানে ওরা একটা ওয়ার্ল্ড রিজার্ভ হতে চাইছে, যেই স্ট্যাটাসটা এতদিন ইউএসএ এনজয় করে এসেছে। ওয়ার্ল্ড স্ট্যাটাস মানে ওয়ার্ল্ড রিজার্ভের স্ট্যাটাস এনজয় করা মানে একটা ভালো জায়গায় এনজয় করা। কেন, মানে আমার কারেন্সি পুরো বিশ্বে চলবে। ফার্স্ট অফ এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে আমাকে নোট ছাপার আগে ভাবতে হবে না যে আমার নোট নেবে কে, আরে পুরো বিশ্বে যেখানে যাও আমারই তো নোট, বাকি সব নোটগুলো কি আলটিমেটলি কিছুই না, সেই দেশের ডোমেস্টিক বাউন্ডারির বাইরে, আমার নোটে কনভার্ট করো, দিয়ে বিজনেস করো। তার মানে কি, আমার ইকোনমি সাউন্ড হবে, আমি কতটা নোট ছাপছি তার উপরে অনেক কিছু কন্ট্রোলড হবে। এই জন্যই তো এতদিন ধরে ইউএসএ সার্ভাইভ করে এসেছে। ইউএসএ সার্ভাইভ করার কিন্তু পেছনে একটা ইম্পর্টেন্ট রিজন, যে ওদের কারেন্সি মানে ইউএস ডলার হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড রিজার্ভ কারেন্সি। কিন্তু এখন ইউয়ান এটাকে চ্যালেঞ্জ করতে চাইছে, এবং October 1, 2016 থেকে ইউয়ান অলরেডি ঢুকে যাবে তোমার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এসডিআর বাস্কেটের মধ্যে। মানে এবার থেকে যদি কোনো দেশ অন্য দেশের সঙ্গে ট্রানজ্যাকশন করতে চায়, সে ইউয়ানে কনভার্ট করেও বিজনেসটা করতে পারবে। নট ইট হ্যাভ টু ইট ইট ইজ নট ইট ম্যান্ডেটরি ইট ম্যান্ডেটরিলি নট হ্যাভ টু বি ব্রিটিশ পাউন্ড অর ইউরো অর ডলার। তো কারেন্সি ডিভ্যালুয়েট করার সময় চাইনিজরা এইটা দেখিয়েছিল, এইটা শো করছিল, ওদের মোটিভ যে দেখো আমরা তো চাই যে ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ড ইউয়ানকে ইউজ করুক, সেই জন্য আমাদের ব্যাংক ইউয়ানের ওপর থেকে কন্ট্রোল ছেড়ে দিচ্ছে। আমেরিকানরা অলওয়েজই বলতো যে ইউয়ান একটা ওভারভ্যালুড কারেন্সি, মানে এক ইউয়ানে যা পাওয়া যায় সেটা যতটা পাওয়া যাওয়া উচিত তার থেকে কম। চাইনিজরা বললো ওকে ঠিক আছে, তোমরা যখন তাই বলছো আমরা ইউয়ানের ভ্যালু কমিয়ে দিচ্ছি, ইউয়ানের ভ্যালু কমিয়ে দিচ্ছি, দিয়ে আমাদের আমাদের এত ট্রেড আছে, আমাদের এত ট্রেড ভলিউম, আমাদের এবার ঢুকতে দাও আইএমএফেতে। আর আইএমএফও মেনে নিয়েছে এবার, কেন কি আগেরবার যখন রিজেক্ট করেছিল ইউয়ানকে আইএমএফ, তখন এটাই বলেছিল যে তোমাদের এত টাইট কন্ট্রোল যে তোমরা আসলে ইউয়ানের কী ভ্যালু সেটা মার্কেটকে ডিসাইড করতে দাও না, মানে বাকি দেশেদের বিজনেসম্যানদের ডিসাইড করতে দাও না যে ওরা কতটা ইউয়ান কিনতে চায় বেচতে চায়। চাইনিজরা বললো ওকে ঠিক আছে, তোমরা বলছো আমরা 10% মোটামুটি ওভার ভ্যালুডে যাই ডলারের তুলনায়, ঠিক আছে আমরা সেরকম দাম কমিয়ে দিচ্ছি ইউয়ানের, মানে এখন এক ইউয়ানে তুমি এত বেশি মাল কিনতে পারবে, এবার আমাদের আইএমএফ মানে আইএমএফ এর এসডিআর ইনক্লুড করো। আর এখন যেহেতু চায়নার এত ট্রেড ভলিউম, আর চায়না কাইন্ড অফ স্টেবল ইকোনমি, ডেভেলপ তো বটেই, মানে মানে কাইন্ড অফ স্টেবল ইকোনমি, সেই জন্যে আইএমএফ ওকে ইনক্লুড করে নিয়েছে। তো 1 October 2016 থেকে ইউয়ান ই উইল বি আ কারেন্সি ইন এসডিআর বাস্কেট অফ আইএমএফ, অ্যান্ড ওয়ার্ল্ড ক্যান তারপরে ট্রানজ্যাক্ট করতে পারবে ইউয়ানের থ্রু দিয়েও। কিন্তু অনেকেই বলছে এইসব বলা
বলার কথা। আসল ব্যাপারটা হচ্ছে যে চায়নার এক্সপোর্ট কমে গেছে এবং চায়না ডোমেস্টিক্যালিও এত মানে ইনভেস্ট করেছে এমন এমন প্রজেক্টে যে প্রজেক্টগুলোর কেউ বায়ার নেই, মানে কেউ কিনছে না, ডোমেস্টিকও সেই প্রজেক্টগুলো চলছে না, প্লাস ওদের এক্সপোর্টও পড়ে গেছে। চাইনিজ গভর্নমেন্ট নিজেও বলেছে যে আমাদের 8.3% এক্সপোর্ট পড়েছে। সো সবাই ভাবছে এখন ওয়ার্ল্ড কমিউনিটিতে, সবাই বলতে একটা পার্ট, একটা বড় পার্ট এইটা ভাবছে যে চায়না নিজের ইউয়ানের ভ্যালু এই জন্য কমাচ্ছে যাতে চাইনিজ ভ্যালুগুলো সস্তা হয়, লোকে $1 আরও বেশি চাইনিজ মাল কিনতে পারে এবং বিভিন্ন দেশ মিলে যেন চায়নাকে আরও বেশি এক্সপোর্ট করতে হেল্প করে। সো লোকে ভাবছে যে এইটাই হয়তো চায়নার একটা হিডেন মোটিভ। হ্যাঁ, SDR হওয়াটা তো ক্লিয়ার মোটিভ, সেটা চায়নাও বলছে, কিন্তু এটা একটা হিডেন মোটিভ। সো চায়না কি চায়, চায়না কি পেল বা চায়না কি হতে পারে সেটা তো আমরা বুঝলাম, কিন্তু ইন্ডিয়ার এর মধ্যে ভাবনা চিন্তা করে কী লাভ, মানে আমরা ইন্ডিয়ানসরা কেন কনসার্নড হব ডিভ্যালুয়েশন অফ ইউয়ান নিয়ে? ওয়েল, ফার্স্ট অফ অল চায়না ওয়ার্ল্ডের মেজর এনার্জি ইম্পোর্টার, মানে চায়নার প্রচুর পরিমাণ ক্রুড অয়েল পেট্রোলিয়াম লাগে। যখন চায়না নিজের কারেন্সিকে ডিভ্যালুয়েট করছে, তার মানে চায়না এইটা বলছে যে আমাদের ডোমেস্টিক এখন স্লো আছি আমরা, আমাদের কারেন্সির তো ভ্যালু নেই, সো আমাদের কেনার ক্ষমতা নেই, আমরা এনার্জি কম ইউজ করব। তার মানে কি অয়েল এক্সপোর্টিং কান্ট্রিরা কী দেখবে যে বাবা সবথেকে বড়ো যে মেজর ইম্পোর্টার সে যখন চাইছে না, তার মানে এখন ডিমান্ডই কমে গেছে, অয়েল প্রাইসেস ফল করবে। তো অয়েল প্রাইসেস ফল করা অলওয়েজ আমাদের জন্য ওয়েলকাম, কেন কি আমাদের এনার্জি ডিমান্ডও প্রচুর বেশি। কিন্তু এর একটা ফ্লিপ সাইডও আছে, কি না, ইন্ডিয়া আর চায়না কোনো কোনো ব্যবসায় একদম হেড টু হেড যায়। টেক্সটাইল, মেটালস, কেমিক্যাল, এইসব বিজনেসে ইন্ডিয়া আর চায়না খুব ক্লোজ কম্পিটিটর। যদি চায়না ডিভ্যালুয়েট করে ইউয়ানকে, তার মানে এখন চায়না অনেক বেশি সস্তায় এক্সপোর্ট করতে পারবে বিদেশে এই মেটেরিয়ালগুলোই। সেখানে ইন্ডিয়ান বিজনেসম্যানদের একটা টাফ কম্পিটিশান ফেস করতে হতে পারে চাইনিজ কাউন্টার পার্টসদের কাছ থেকে। আর একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে যে ইন্ডিয়া চায়না ট্রেড ডেফিসিটটা ইন্ডিয়ার পক্ষে আরও খারাপ হয়ে যাবে। মানে কি ট্রেড ডেফিসিট হওয়া, মানে আমি এক্সপোর্ট করছি আর আমি ইম্পোর্ট করছি, তার মধ্যে গ্যাপটা কত বড়, মানে আমি কত বেশি ইম্পোর্ট করি এক্সপোর্ট করার তুলনায়। এমনিতেই লাস্ট কিছু বছরে ইন্ডিয়ার আর চায়নার যে ট্রেড ডেফিসিটটা আছে সেটা দুগুণ হয়ে গেছে, মানে আমরা অনেক বেশি ইম্পোর্ট করছি চায়নাকে এক্সপোর্ট করার জায়গায়। 2008-09 সেটা তোমার ছিল মোটামুটি 25 বিলিয়ন, এখন সেটা 50 বিলিয়ন হয়ে গেছে। সো যদি চাইনিজরা যদি গুডসকে আরও সস্তা করে দেয়, মানে ইউয়ানের ভ্যালু আরও কমিয়ে দেয়, মানে আমরা প্রতিটা ইউয়ানের জন্য যদি আরও বেশি মাল কিনতে পারি, তার মানে সেটা চাপের, কেন কি ইলেকট্রনিক্স গুডস বা এই ধরনের গুডস, টেক্সটাইল গুডস, এই ধরনের গুডসগুলো চায়নায় বেশি তৈরি হয়, অটোমোবাইলস এই ধরনের গুডসগুলো চায়নায় বেশি তৈরি হয়, তার মানে ইম্পোর্ট করা বেশি ইজি হয়ে যাবে রাদার দ্যান ইন্ডিয়ান ডোমেস্টিক যারা প্রোডিউসার তাদের থেকে কেনার তুলনায়। অ্যান্ড ফাইনালি ইন্ডিয়ান বন্ডসের ভ্যালু কমে যাবে, মানে যদি ওয়ার্ল্ডে ডলারের ভ্যালু চড়চড় করে বাড়তে থাকে, প্রবলেমটা কী হবে, ভ্যালুটা কী করে ডলারে বাড়বে, না চাইনিজরা আরও বেশি ডলার কিনে নিয়েছে, চাইনিজরা উল্টো পাল্টা জাঙ্ক জিনিস বিক্রি করে ইউএসএর ডলারগুলোকে নিয়ে নিয়েছে, যদি আলটিমেটলি সত্যি ইউএস ডলারের ভ্যালু বেড়ে যায়, তাহলে যারা ইন্ডিয়ান বন্ডস মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে চুক্তি করেছে, বন্ড কিনেছে ইন্ডিয়ান গভর্নমেন্টে, তারা ইন্ডিয়ান বন্ডগুলোকে ফেরত দিয়ে সেই টাকাটা তুলে ইউএস ডলারে কনভার্ট করতে চায় চেষ্টা করবে, নিজেকে সেফ রাখার চেষ্টা করবে যে এই চাইনিজদের এই অ্যাগ্রেসিভ ইকোনমিক পলিসির থেকে। সো দ্যাট ইজ অলসো নেগেটিভ থিঙ্ক, বাট এটা শুধু আমাদের জন্য নেগেটিভ নয়, পুরো ওয়ার্ল্ডের জন্যই নেগেটিভ। আর চায়নাও এটা শিওর বুঝতে পারবে যে শুধু ডিভ্যালুয়েট করেই ট্রেড এক্সপোর্ট বাড়ানো যায় না, আর নিজের কারেন্সিকে ওয়ার্ল্ড কারেন্সি করে দিলেই সব প্রবলেম সলভ হয় না, ওদেরকে আরও বেটার ম্যানেজমেন্ট করতে হবে নিজের টাকার উপরে, কেন ওদেরকে নিজের ডোমেস্টিক খরচা কমাতে হবে। শুধু মানে লাদাখ অব্দি ট্রেনের রাস্তা বানিয়ে দিলেই আর ভুলভাল ইনভেস্টমেন্ট করলে কিন্তু হবে না, চায়নার কিন্তু অনেক ভুলভাল ইনভেস্টমেন্টও আছে যার জন্যে বরঞ্চ ইউয়ান আজকে চাপে আছে একটা। সো আমরা দেখবো কী করে চায়না, কতটা নিজের ভ্যালুকে ফল করে, তারপরে ওয়ার্ল্ডের বিভিন্ন কারেন্সিরাও হাতগুটিতে বসে থাকবে না, ইউএস ডলার, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরো, ব্রিটিশ পাউন্ড, স্টার্লিং, সবাই নিজের কারেন্সি ভ্যালুটাকে ধরে রাখার চেষ্টা করবে। সো লেটস হোপ কী হয় দেখি। সো এটা আমাদের ডিসকাশন ছিল, ওকে। সো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব, 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 বাই বাই।